প্রণাম প্রণাম। হ্যাঁ বলো। আমরা আজকে এমন একজনকে আপনার পাশে পেয়েছি যিনি আমাদের পাগলা বাবার সঙ্গী ছিলেন, যাত্রার সঙ্গী ছিলেন, পদ্রপদে যাত্রার সঙ্গী ছিলেন। হ্যাঁ, তো আপনি জিজ্ঞেস করুন কীভাবে কী হলো, ওনাকে আপনি জিজ্ঞেস করুন করতেন। তপন, কীরকম কী হলো, মানে মায়ের মন্দিরে যে গেলি কীরকম কী শুনো, মানে যাতায়াতের পথে কী হলো? হ্যাঁ, আমি শুরু থেকেই গুরুদেবের মানে আশীর্বাদ নিয়ে প্রণাম জানিয়ে আমি ভক্তবৃন্দদের কাছে একটি আবেদন রাখছি, মানে এটা এখন সবার কাছে গল্প মতো হবে কিন্তু বাস্তব। প্রথম দিন যখন গুরুদেব আমাকে বলেন যে তপন তুই তৈরি আছিস, আমি বললাম হ্যাঁ গুরুদেব আমি তৈরি আছি। তারপরে আমি রানাঘাট গেলাম, আমি জানতাম না যে ভোটার কার্ড নিয়ে যেতে হবে, আবার আদেশ হলো আমি চলে আসলাম ভোটার কার্ড নিয়ে। আমি আবার ষষ্ঠ দিনের দিনে আমি পাগলা বাবার সঙ্গে রানাঘাট ইস্কন মন্দিরে যোগ হয়ে সেখান থেকে আমরা পদযাত্রায় আমরা মা কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এই পথে যেতে যেতে বিভিন্ন রকম মানুষের ভালোবাসা আপ্যায়ন এটা আমরা পেয়েছি, মানে সেটা ভাষা নেই বলার মতো। হ্যাঁ, তাই সব ভক্তকে জানাই অশেষ প্রণাম, ভালোবাসা, বন্ধুদের জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং আমার গুরুদেবের প্রণাম। এই আস্তে আস্তে আমরা পদপথে এগিয়ে চলেছি। পাগলা বাবা 1400 কিলোমিটার পদযাত্রা করেছেন মায়ের আদেশে, গুরুদেবের আশীর্বাদে। আর আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে আমার বাবা আমাকে যে আদেশটা করেছেন, তো সেই আদেশে আমি কতখানি করতে পেরেছি আমি জানি না, গুরুদেব জানেন না, মাই জানেন, আমি চেষ্টা করেছি মাত্র। আর আমরা 150 কিলোমিটার পথ, সবচেয়ে বড় হচ্ছে 150 কিলোমিটার পথ, সেটাকে আমরা 3 দিনে আমরা পূরণ করেছি। সন্ধ্যে 7:20 আমরা মা কামাখ্যার মন্দিরে গিয়ে দর্শন করেছি মাকে। এবং পরদিন রোববার খুব ভালো তিথি ছিল এবং ওখানকার যে সেক্রেটারি মিস্টার মনোজ শর্মা, ওনার সহযোগিতায় কামাখ্যা মায়ের মন্দিরের সেক্রেটারি ভূপেশ শর্মা ওনার সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার পরে উনি আমাদের পরদিন রোববার আমরা পাজি দেখে নিলাম যে 3টের সময় খুব ভালো সময় আছে, সেইভাবে গুরুদের সঙ্গে পাগলা আলোচনা করার পরে আমাদের ওখানে একটা মহা কুণ্ড আছে, মানে পুকুরের মতো আছে একটা ছোট্ট, ওইটাকে গুরুদেবের আদেশ ওইটাকে 3 বার প্রদক্ষিণ করার পরে পাগলা আবা ওটাতে দেহটাকে শুদ্ধ করার পরে ওখানে যে গণেশের মূর্তি আছে সেই গণেশের মূর্তিকে অস্বচ্ছভাবে অন্তর দিয়ে তাকে ভালোবাসা জানিয়ে আমরা সেই মার কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম আবার ভিতরে ঢোকার জন্য। এবং আমাদের পাস দিয়ে দেওয়া হয়েছে, সেই ভূপেশবাবু আমাদের সঙ্গে নিয়ে গিয়ে স্পেশাল পাস করিয়ে আমরা মাকে সুন্দরভাবে দর্শন করলাম। এবং যা মানে বোঝাবার কিছু নেই আমার কাছে, যে ভাষাও নেই, এইটা হচ্ছে আমাদের পদযাত্রারই। আর আমি যেদিন ফিরবো, যেদিন মনোজ শর্মা উনি জানতে পারলেন, ওনাকে বললাম আমি, তো উনি বললেন যে আমাদের গোটা আসামে, সে লোয়ার আসাম, মিডিল আসাম এবং আপার আসাম, এই 3টে আসামের একটাই সম্মান, সেটা হচ্ছে এই বস্ত্র। উনি দিয়েছেন মনোজ শর্মা, দেবালয়ের সেক্রেটারি। বললাম হ্যাঁ আমি গুরু ভাই, আমি বাবাকে এটা আমি গিয়ে অর্পণ করব। তো এই উপলব্ধি আমার কাছে হয়েছে এবং ধরে এবং মন দিয়ে চলে এসব। আমি কোনো দিকে তাকাইনি, আমার একটাই, যেহেতু গুরুদেবের আমার আশীর্বাদ আদেশ, আমি সশরীরে আমি উপস্থিত হয়েছি বাস স্ট্যান্ড থেকে। বাস ধরে সকালবেলা আমি গুরুদেবের এখানে এসে গেছি মায়ের এখানে। এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম। না, কিন্তু আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা ব্যাপারটা হচ্ছে রাস্তায় দেখুন, রাস্তায় যাইতে যেতে আপনি তো শুধু আপ্যায়ন পেয়েছেন কিংবা সম্মান পেয়েছেন বললেন, কি কোনো তিক্ত অভিজ্ঞতা আছে আপনার কাছে? হ্যাঁ, তিক্ত অভিজ্ঞতা আপনারা স্বচক্ষে পেয়েও গেছেন ভিডিও রেকর্ডে, তার জন্য আমি গুরুদেবের কাছে আমি বকাও খেয়েছি তুই কেন বারণ করলি না। তো সেই জিনিসটা আমাদের করাটা আমাদের ভক্তবৃন্দ করে ফেলেছিল, তার জন্য ভক্তবৃন্দ আমি বুঝিয়েছি
গুরুদেব বুঝিয়েছেন, বকেছেন, বুঝিয়েছেন এই ছবিটা খুব অন্যায়, এটা আমাদের তোলা উচিত নয়। তার জন্য আমরা একবার কষ্টও পেয়েছি। 52 কিলোমিটার রাস্তাটাকে আমরা যত সহজে ভেবেছিলাম সে রাত্রি 10:15 আমরা মোহিতনগরে পৌঁছেছি খুব কষ্ট হয়ে, মানে সে উপলব্ধি কল্পনা বাইরে। সেটা তো বলে দিয়েছিলাম, সামনে যাকে দেখবে যাকেই দেখো না কেন কোনো ছবি ছবি তুলবে না। 50 মিটার দূরত্বে, হ্যাঁ 50 মিটার দূরত্ব, 50 মিটার দূরত্বে চা বাগান থেকে বেরোচ্ছেন আবার ঢুকে গেলেন, কিন্তু সেটা আমরা বারণ করেছিলাম পেছন থেকে আমাদের ভক্তবৃন্দ। এটা কি বারবার হচ্ছিল নাকি একবারই হলো? না না, ওইটা অনেকবার, প্রায় ধরে রাখুন 4 থেকে 5 বার এই জিনিসটা হয়েছে। এবং লাস্ট শেষ মুহূর্তে উনি প্রায় আমাদের থেকে 100 মিটার দূরে মা আগে আগে হেঁটে চলে গেছে। মাই জানেন দুই রাস্তাটা কেন পার করলেন, এটা যে মারি না। তোমার তো বারণ করেছিলাম যে কোনো ছবি তুলবে না বা আমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে রাস্তায়, আমাকে কোনো ডাকবেও না, কোনো কথাও বলবে না। এবং এটা গুরুদেব যে কথাটা বললেন এটা একদম ধ্রুব সত্য জিনিস, এটাকে আমি প্রকাশ করতে চাইনি, গুরুদেব বললেন বলে আমি এটা স্বীকার করলাম যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে। হ্যাঁ এটা আমি যাওয়ার সময় বারবার গুরুদেব যেহেতু বলেছেন আমি শত চেষ্টা করেছি গুরুদেবের কথাটাকে অক্ষরক্ষে পালন করার জন্য, কিন্তু ওই জিনিসটা ভক্তরা করবে, যার জন্য আমি ক্ষমা চাইছি প্রত্যেক ভক্তবৃন্দর কাছে, অনুরোধ করবো যে দ্বিতীয়বার যেন আপনারা এই জিনিসটা না করেন, তাতে আমাদের গুরুদেব একটু অসুবিধা হয় না, কষ্ট পায় গুরুদেব। তোমার তো বারবার একটাই কথা বলেছি যে রাস্তায় রাস্তা পরিষ্কার করে নিয়ে যাবেন যিনি, তিনি তাকে দেখে ফেলতে পারলেও তোমরা কখনো তার ছবি তুলবে না। হ্যাঁ গুরুদেব এটা আপনাকে ক্ষমা চাইছি, সেটাই তোমরা করেছো, এটা অন্যায় কাজ। আমি বা পাগলা বাবা এই জিনিসটা আমরা খেয়াল করতে পারি, আমার তো সামনের দিকে আমার খেয়াল করা উচিত তো। হ্যাঁ পেছন থেকে করে ফেলেছে বাবা, এই জন্য ক্ষমা চাইছি বাবা, এটা করে ফেলেছে মা। সেটা তো আপনি বললেন মায়ের কথা বললেন, হয়তো আপনার সম্ভবত মায়ের দর্শন পেয়েছেন আপনাদের পথ থেকে নিয়ে গেছেন, সেটা হতে পারে। একদম একদম, আমি আপ বলতে চাইছি এটাই যে আপনারা তো শুধু সম্মান কিংবা শ্রদ্ধা পেয়েছেন, পাশাপাশি কোনো অসম্মান কিংবা কারোর কাছ কোনো লোকের পক্ষ কাছ থেকে আপনারা কোনো ধরনের। হ্যাঁ সেরকম একটা অভিজ্ঞতা বলছি প্রদীপদা আপনাকে, সেটা হচ্ছে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওতে একটু ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, প্রচারক হচ্ছে অনুপ কর্মকার আর গোসাইগাঁওয়ের ছিলেন সোনাদাস সোনাদা, এনের মধ্যে একটু কথাটা অন্যরকম হয়ে গেছিলো, যার জন্য অনুপদা জিনিসটাকে অন্যভাবে নিয়েছিলেন। কিন্তু এছাড়া আর কোনো আমাদের মানে কোনো খারাপ উপলব্ধি হয়নি, সেটা পরে উনি স্বীকার করে নিয়েছেন, সেরকম নিয়েছেন যে আমি বুঝতে পারিনি যে তপনদা গুরুদেব আমরা সবাই আরএসএস সঙ্গে যুক্ত আছি, এটা বুঝতে পারেননি উনি, এই ভুলটা উনি অন্যভাবে বুঝতে পেরেছিলেন, যার জন্য বলেছিলেন যে আপনি থাকলে আপনার ইয়ে হলে অপমান হবে। না না, আরএসএসের যারা যারা কর্মকর্তা আছেন বিভিন্ন জায়গায় তারা আমার কথাটা রেখেছেন একদম, এবং আমি তাদের সশ্রদ্ধ প্রণাম করছি যে তারা পাগলা বাবাকে কামাখ্যা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মা আমি তারা আমার শ্রদ্ধার পাত্র, আমি তাদের শ্রদ্ধা করি, যদিও আমি আরএসএসের একজন সদস্য বলতে পারো, আজকে কার নয় অনেক দিনের সদস্য আমি, এবং আমার এখানে সবচেয়ে বড় যিনি কেশবজি মহারাজ, যার নামে কেশব ভবন, হ্যাঁ বা যার নামে কল্যাণ ভবন, তিনি আমার এখানে প্রায় আসেন, এখন একটু বৃদ্ধ হয়েছে আসতে পারেন না, তিনি আমার এখানে এসে অন্তত ভাত খেয়ে যান, 5-6 বার এসেছেন ভাত খেয়ে গেছেন, এবং তার ছবিও তোলা আছে সব আমার কাছে, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে আমি আরএসএসকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তাদের কাজটা কথাটা রেখেছেন। হ্যাঁ প্রতিবার প্রতি মুহূর্তে আমার সঙ্গে কথা হয়েছে এবং আরএসএস প্রধানদের সঙ্গে কথা হয়েছে, তাতে ওনারা যে মানে ওনাদের যে কার্যটা সেটা ওনারা সিদ্ধই করেছেন, একদম সিদ্ধ করেছেন, আমি খুব উপকৃত তাদের কাছে, এবং তাদের কাছে ক্ষমা চাইছি বারবার, তাদের কাছে আমি বারবার ক্ষমা চাইছি যে মা তারা এই কাজটা সিদ্ধ করে দিয়েছেন, না হলে সম্ভব হতো না, পাগলা বাবা যাওয়া সম্ভব হতো না, মা কামাখ্যার কাছে যাওয়া কখনোই সম্ভব হতো না যদি ওনারা সাহায্য না করতেন। শুধু আরএসএস বললে ভুল হবে, বিশ্ব হিন্দু পরিষদ বলো, এবং তার সঙ্গে বজরং দল আছে, হ্যাঁ বজরং দল আছে, তার সঙ্গে আমাদের শিক্ষাশীল আছে, শিক্ষাশীল আছে না। আর একটা কথা না বললে হবে না, সেটা হচ্ছে যে ওই পরমানন্দ মহারাজ, হ্যাঁ পরমানন্দজি মহারাজ, হ্যাঁ ওনার যারা শিষ্য আছেন তারাও যথেষ্ট হেল্প করেছেন, অনেক হেল্প করেছেন, ওনার ভারত সেবাশ্রম সংঘ ডাহাপাড়া
ডাহাপাড়ে আছে কৃষ্ণ মন্দির বিরাট আশ্রম, সেখানে আমরা বিরাট সম্মান পেয়েছি। আর পেয়েছি রায়গঞ্জে পরানন্দ মহারাজের অপূরন্ত ভালোবাসা, সে কল্পনার ভাই। এটা না বললে তো নয়, এটা বলতে হবে তোমাকে। তোমরা যেখান থেকে যে সম্মান পেয়েছ এবং তাদের অসীম মানে অসীম কৃপায় আজকে পাগলা বাবা আসামে মা কামাখ্যা মন্দিরে প্রবেশ করতে পেরেছে, এটা আমি চিরকৃতজ্ঞ রইলাম আমাদের আরএসএস সংগঠন। হ্যাঁ, আমি চিরকৃতজ্ঞ রইলাম তাদের কাছে এবং অসহ্য প্রণাম রইল তাদের, যে অসহ্য প্রণাম করলাম তাদের, তারা যেন ভালো থাকেন, তারা যখন সুস্থ থাকেন, এটাই আমি প্রার্থনা করছি। যদিও আমি অনেক দিনের আরএসএস, অত আজকের থেকে নয়, অনেক বছর আগে থাকতে, এবং কেশবজি মহারাজ আমার সবচেয়ে প্রিয়, তিনি তার কাছে যাই, আমি তার খবরাখবর রাখি, কল্যাণ ভবনে যাই, কখনো উনি কেশব ভবনে আসেন, হ্যাঁ সবটাই ঠিক আছে। কিন্তু সেই অর্থে আমি অত মানে সদস্য, কিন্তু আমার অ্যাক্টিভিটি সেটা, আমার অ্যাক্টিভিটি ওনারা দিয়ে দিয়েছেন যে আমি কর্মযোগী, কর্ম করে যেতে হবে এবং এর এত মানুষ আছে প্রত্যেককে দেখতে হবে, মূল কর্ম এটি। হ্যাঁ, এই এই কর্মটা ওনারা আমাকে দিয়েছে, ওই জন্য আমাদের নাম দিয়েছেন কর্মযোগী। হ্যাঁ ঠিক আছে, না আমার সঙ্গে পরিচয় নেই এমন কারণ নেই, সবার সঙ্গে পরিচয় আছে। তো সেই অর্থে আক্ষরিকত্বে আমি কিন্তু এই পার্টি ফার্টিতে যাই না, মিছিল মিটিংয়ে সব যাই না, আমরা আমি যাই না, যাওয়ার প্রয়োজনও পড়ে না আমার। হ্যাঁ, আমাদের কর্মটা আমার কাছে ওনারা আসেন, আমি কালকে হাওড়া থেকে এলেন, বিভিন্ন জায়গা থেকে পার্টির সদস্যরা আসছেন, আমাকে প্রণাম করতে আসছেন, আমার কাছে আশীর্বাদ নিতে আসছেন, অন্য কোনো তাদের কাজ নেই, বলছে শুধু আশীর্বাদ করুন, সেগুলো যেটুকু দরকার সেটুকু করে দিচ্ছি। ঠিক আছে না, আর সব লোক তো জেনে গেছে কেশবজির দয়া, সব লোক জেনে গেছেন কেশবজি, সকলের সঙ্গে পরিচয়, দিল্লি থেকে আরম্ভ করে সব জায়গায় পরিচয় করিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে আরেকটা নাম গুরুদেব যোগ করি, উনি হচ্ছেন মুকেটেশ্বর পাল। হ্যাঁ, যেটা উত্তর দিনাজপুরে আচ্ছা মানে বিশিষ্ট প্রচারক এবং সভাপতি। আচ্ছা, আরএসএসের। হ্যাঁ জানি জানি জানি। তো উনি টোটালি উনি মানে একদম আসামবদ্ধ, ওনার যতটুকু করণীয় মার আশীর্বাদ উনি করেছেন, করেছেন। আমার কথা, এই জায়গাটা কোনোদিন ভোলা যাবে না, না কোনোদিন ভুলতে পারবে না, অকৃতজ্ঞ হয়। এই জন্য আমি গুরুদেবের থেকে আদেশ নিয়ে, গুরুদেব আশীর্বাদ করেছেন, আমি আমার তরফ থেকে মার কাছে আশীর্বাদ, তারা যেন সুস্থ থাকে। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, নিশ্চয় থাকবেন, কেউ থাকবেন না। তো তপনদা বলুন, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস চাইবো, আশা করবো, এটাই যে আপনি তো পাগলা বাবার পদব্রজের সফরসঙ্গী ছিলেন, আপনি আবার ফিরে এসছেন, এই মুহূর্তে আপনি এখন আমাদের এই শান্তিকুঞ্জে আছেন, এরপর থেকে গুরুদেবের প্রতি এবং এই মন্দিরের প্রতি আপনার কেমন কি ধরনের কর্তব্য আপনি আশা করছেন, মানে কী করবেন? সেটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে আমাদের মন্দির এই মুহূর্তে যে পরিস্থিতি, বিশেষ করে দেখুন আরেকটি আদেশ হয়েছে শ্যামল কাকা, উনি চলে যাচ্ছেন আসামে পাগলা বাবার সঙ্গে সহযোগিতা করতে। তো সেই জায়গায় আমাদের মায়ের একটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, তো গুরুদেবের আদেশে আমি চলে এসেছি, এবং আমার এখন এই মুহূর্তে কাজ হচ্ছে আমাকে মায়ের সুস্থভাবে সেবা দিয়ে মাকে মায়ের চরণে পড়ে থাকা, এটি আমার যা মূল কাজ, সুস্থভাবে থাকবে এবং আমার এই শান্তিকুঞ্জে যেন শান্তিকুঞ্জের মধ্যেই চলে, না ঠিক আছে সেইটি আমি থাকার চেষ্টা করব। ঠিক আছে, তাই হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, প্রণাম গুরুদেব, প্রণাম। যেখানে আমাদের পাগলা বাবার পদব্রজের সঙ্গেই ছিলেন প্রথম তপনদা, তার বক্তব্য শুনলেন, গুরুদেবের বক্তব্য শুনলেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম।